চীনের সাংস্কৃতিক উন্নয়নে 2021 থেকে 2025 সাল পর্যন্ত চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের ঐতিহ্যবাহী লোকসাহিত্য ও লোকসঙ্গীত সংগ্রহ, প্রচার, প্রকাশ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। এই পরিকল্পনার অংশ হিসেবে চীনের লোকসাহিত্য ও শিল্প সমিতি সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশের দালি শহরে আয়োজন করে বর্ণাঢ্য লোকসঙ্গীত উৎসবের। এতে চীনের বিভিন্ন অঞ্চলের 22টি জাতিগোষ্ঠীর 260 জন পরম্পরা লোকশিল্পী অংশ নেন। প্রায় 1300 বছরের প্রাচীন একটি জাতিগত উৎসবের স্মারক অনুষ্ঠানও ছিল আয়োজনটি। উচ্চমানের আয়োজনটিতে কলেজের ছাত্রছাত্রীরাও অংশ নেন এবং তাদের সহ অন্যান্য শিল্পীদের পরিবেশনা তরুণ প্রজন্মের মনোযোগ আকর্ষণ করে। চীনে লোকসঙ্গীতের প্রসারে একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে কারিকুলামে এর অন্তর্ভুক্তির কথা বললেন খ্যাতিমান পরম্পরা লোকশিল্পী লু লিহুয়া। শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মূল্যবান লোক ঐতিহ্যকে নিয়ে যাওয়াটা আমরা শুরু করতে চাই একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে। সপ্তাহে দুটি আনন্দদায়ক পাঠ দেব আমরা, যাতে ছাত্রছাত্রীরা লোকসঙ্গীতকে ভালোবাসতে শেখে। বর্তমানে চীনের 24টি প্রদেশ, অঞ্চল ও মিউনিসিপ্যালিটি লোকসঙ্গীত সংগ্রহ ও প্রকাশে কাজ করছে।